সুফি আক্তার সুমি, আপনি লিখেছেন দোয়া কবুলের লক্ষণগুলো কি কি, অর্থাৎ আমার যে দোয়া কবুল হয়েছে তা বুঝবো কিভাবে? এ ব্যাপারে হাদিস থেকে সুস্পষ্ট কোনো বর্ণনা বা বক্তব্য পাওয়া যায় না যে এর মাধ্যমে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে দোয়া কবুল হয়েছে। তবে সাহাবায়ে কেরামের অনেকের অভিজ্ঞতার আলোকে তারা অনেক আলামতের কথা বলেছেন। যেমন কোন কোন সালাফ, কোন কোন সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে আপনি কোন দোয়া করার পর যদি আপনার চোখের পানি চলে আসে, মনটা ভালো হয়ে যায়, আপনার দোয়ার কারণে আপনি বিনয় অবনত হয়েছেন, আপনার কায় মনোবাক্যে আপনি দোয়া করতে পেরেছেন এবং মনোযোগ খুব বেশি চলে এসেছে এবং আল্লাহর সাথে কানেক্টেড খুব হয়ে গেছেন, একটা ভালো লাগা কাজ করছে, তাহলে সেই দোয়াটা কবুল হয়েছে বলে আপনি সুধারণা করতে পারেন। আর একটি কথা আমাদের জেনে রাখা উচিত, তা হলো দোয়া কবুলের মানে কিন্তু এই নয় শুধুমাত্র যে আমি যা চাইলাম হুবহু তা পাইলাম, এটাই একমাত্র দোয়া কবুল নয়। দোয়া কবুলের আরও ফর্মেট আছে। আমি আল্লাহর কাছে সুনির্দিষ্ট কোনো কিছু চাইলাম, সেটা পাওয়াটা যেমন দোয়া কবুল, আমি যা চাইলাম সেটা পেলাম না, কিন্তু আল্লাহ তাআলা এই চাওয়ার কারণে, ইবাদত করা, চাওয়া একটা ইবাদত, দোয়া একটা ইবাদত, এর কারণে আল্লাহ তাআলা আমার জন্য একটা সব সংরক্ষণ রাখলেন, আখিরাতে সেই সবটা দিলেন, সেটাও কিন্তু দোয়া কবুল। এবং কোন কোন হাদিসে আছে যে সেই কবুলের ফলে বান্দা যখন দেখবে যে অনেক আমল, অনেক সব পাচ্ছে আখিরাতে, সে আল্লাহকে জিজ্ঞেস করবে যে আল্লাহ এই সবগুলো কোত্থেকে এলো, আমি তো এই আমলগুলো করিনি, এত আমল করিনি, তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার দোয়া দুনিয়াতে যেগুলো করেছ সেগুলোর অনেকগুলো আমি দুনিয়াতে দেইনি, তোমার কাঙ্ক্ষিত বিষয়টা তার জন্য সব রেখে দিয়েছি। বান্দা তখন আশা করবে এবং আক্ষেপ করবে যে আল্লাহ কেন আমার অন্য সব দোয়াগুলো কবুল না হয়, এরকম সওয়াব আমার জন্য রেখে দেওয়া হলো না যেটা অনন্ত অসীম কালের জন্য আমার কাজে আসবে। তো এখান থেকে বোঝা গেল যে দোয়া কবুল হওয়া মানে শুধুমাত্র কাঙ্ক্ষিত জিনিস পাওয়া নয়, আমরা দোয়া করতে থাকবো দোয়া শর্ত পূরণ করে, শর্ত পূরণ করে দোয়া করলে দোয়া কবুল হয়েছে হবে এই সুধারণ আমাদের মধ্যে থাকতে হবে। আপনি হালাল উপার্জন করবেন এবং হারাম কোনো বিষয়ে দোয়া করবেন না, বৈধ বিষয়ে দোয়া করবেন, কায়ে মনোবাক্যে দোয়া করবেন আল্লাহর কাছে, দোয়ার মৌলিক শর্তগুলো যদি আপনি পূরণ করেন, দোয়াতে দুরুদ পাঠ করবেন, আল্লাহ প্রশংসা থাকবে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার সেই দোয়া কবুল হবে, সেটা কাঙ্ক্ষিত জিনিস পেয়েও হতে পারে, আখিরাতে আল্লাহর কাছে সওয়াব পেয়েও হতে পারে। বিধায় দোয়ার ব্যাপারে নিরাশ হওয়া উচিত নয় এবং আশাবাদী থাকা উচিত। হাদিসগুলো দিকে তাকালে দোয়া আমাদেরকে আশাবাদী হতেই শেখায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যেমন রয়েছে, কোরআনেও রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন উদ্দৌনি আস্তাবিলাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়া কবুল করবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে, বিধায় আপনি শর্ত পূরণ করে হালাল উপার্জন আছে, কায়মন বাক্যে মনোযোগের সাথে আল্লাহর কাছে দোয়া করছেন, হামদ সানা করছেন, আল্লাহ প্রশংসা করছেন, দুরুদ পেশ করছেন, এরপরে চাওয়া বৈধ চাওয়া পেশ করছেন, অবশ্যই সে দোয়া পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আলিয়া খানম আপনি লিখেছেন, আমি একজন শিক্ষক, জোহরের আজানের সময় ক্লাসে থাকি, অবস্থায় আজানের জবাব কীভাবে দিব? আজানের জবাব মুখে দেওয়াটা ফরজ ওয়াজিব নয় বোন, মুস্তাহাব এবং সবের কাজ। যদি আপনি ক্লাসের মধ্যে আজানের জবাব দেওয়াটা আপনার জন্য টাফ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আজানের জবাব মুখে না দিলেও আপনার গুণ হবে না। তবে আচরণগত জবাব যেটা, আমলগত কর্মগত জবাব যেটা, অর্থাৎ আজানের জবাব শুনে আপনি সালাতে যাবেন, সেটা তো আবশ্যক, অতএব সেটা আপনার সুবিধা অনুযায়ী আপনি যাবেন। আর ক্লাসের ফাঁকে যদি আপনি আজান শোনার পর আপনি ক্লাসটা বন্ধ করে আজানের জবাব দিয়ে নেন এবং বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করেন, তারা আজানের জবাব দিয়ে নেন, সেই কাজটিও আপনি করতে পারেন, কারণ এটা কয়েক সেকেন্ডের ব্যাপার এবং সামান্য সময়ের ব্যাপার।